হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করবো রুই মাছের ঝোল। তো কাঁচা মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। দিয়ে এখন খুব ভালো করে তেল গরম করে কড়াইয়ে মাছগুলো আমি ছেড়ে ভেজে নিচ্ছি। একটু জোরে আঁচ দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে কড়া করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমার সবটি মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে আলুগুলো ছেড়ে দিয়ে এবার আলুগুলো ভাজার সঙ্গে সঙ্গে এখানে মশলা করেছি আদা জিরে লঙ্কা। এতে আমি পেঁয়াজ টিয়াজ আর দেবো না, কারণ যেহেতু ইসে দিয়েছি মশলাটা হয়ে গেলে আমি ভাজা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেলে একটু লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নিয়ে জল দিয়ে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করবো। জলটা ফুটে এলেই সব মাছগুলো আমি এখানে একের পর এক ছেড়ে দিচ্ছি। শেষে একটু গরম মশলা দিলেই একদম রেডি রুই মাছের ঝোল।